সদর সাহেব রাহিমাহুল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান ছিলেন, আল্লাহর বহুত বড় অলি শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা তার বাড়ি। ভাইরা আল্লাহর বলি, ঢাকা থেকে বাড়িতে তিনি যাবেন, নৌকায় উঠছেন, জীবনী লিখছেন, আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আল্লামা নাসিম আরাহত শব্দ আহমদ বরকাতুহুম, তিনি একটা বই লিখছেন বাংলাতে, বইটা আপনারাও পড়বেন, কিনবেন। বইয়ের নাম হলো বাংলার হীরা মতি পান্না, বাংলার হীরা মতি পান্না, হীরা মতি পান্না, এই তিনজন দিয়ে তিনি, এই তিনজন তিন দিয়ে তিনজনরে বোঝাইছেন, একজন মোহাম্মদুল্লাহ হাফিজজি, আরেকজন হলেন পীরজি, আরেকজন হলেন শামসুল ফরিদপুরি, এই তিনজনের জীবনী নিয়ে তিনি বইটা লিখছেন। এই বইয়ের মধ্যে আমার ওস্তাদ তিনি লিখছেন, সদস্য হুজুর তিনি একবার বাড়িতে যাবেন, বসতে বসতে রাত হয়ে গেল, নৌকায় করে তিনি যাবেন, নৌকা ফেরি ঘাটে ঘাটে মানুষজন লাগায়, হুজুরের ঘাটটা হলো অনেক দূরে, হুজুর একদম শেষ বর্ডারে, মাঝি হুজুরকে দেখে চিনে ফেলছে, হুজুর বাড়ি যাবেন বলে হ্যাঁ, রাত হলো কেন, কয় জরুরি কাজে এসেছি, চল বাবা চল, মানুষজন ঘাটে ঘাটে নামল, আল্লাহর ওলিকে নিয়ে মাঝি রওনা দিল। রাত বেজে গেল প্রায় বারোটা একটা, এই অবস্থায় মাঝি কয়, হুজুর কোনো টেনশন নাই, আপনি একা হলেও আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে চলো। সামনের দিকে চলতে লাগলো, চলতেছে চলতেছে হঠাৎ করে আল্লাহর ওলি বলতেছেন, বাবা মাঝি শুন, আমাকে আমার বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে না, এই জায়গায় তুমি আমাকে নামায় দাও, পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি বলতেছে, হুজুর এই জায়গায় যদি নামেন, বিশাল বড় একটা হাওর, আপনাকে পায়ে হেঁটে বাড়ি যাওয়া লাগবে, প্রচন্ড শীত, ঘন কুয়াশা, কেন কেন আপনি এই জায়গায় নামবেন, নামার প্রয়োজন নাই, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো। আল্লাহর ওলি বললেন, বাবা তুই এত কিছু বুঝবি না রে বাবা, আমার এই জায়গায় নামায় দে, এখানেই আমাকে নামা, আমি পায়ে হেঁটেই বাড়ি যাব। হুজুর নৌকা যাবে ঘাটে, পায়ে হেঁটে কেন? হুজুর ধমক দিলেন, বেটা সব কথা সব জায়গায় প্রশ্ন করবি না, নামা। মাঝি নামায় দিছে, মাঝি কয়, আমারও মনে মনে শখ জাগলো, কেন হুজুর এখানে নামলেন, আমিও পিছনে পিছনে দেখব, আমিও পিছনে পিছনে দেখব, কোনো কারণ ছাড়া নামার কথা না, কে পায়ে হেঁটে কষ্ট করবে, নৌকা যাবে ঘাটে, এরপরও কেন নামলেন, আমি নিজে দেখব, নিজে দেখব। হুজুর নামছেন, মাঝিও পিছনে পিছনে নামছে, হুজুর টেন পান নাই, টের পান নাই, কুয়াশার রাত, প্রচন্ড কুয়াশার সামনে কে আছে কিছু দেখা যায় না, ওই অবস্থায় মাঝি সেও পিছনে নামছে, মাঝি তো পিছনে নাইমা নাইমা, হুজুরকে সর্বদা ফলো করতেছে, আল্লাহর ওলি তিনি তো আর পিছনে ফলো করেন না, সামনের দিকে যাইতেছেন, হঠাৎ করে মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, নামাইলাম আমি মানুষ একজন, কিন্তু এখন তার ডাইনে বামে এত মানুষ, এরা কারা, কি এদের পরিচয়, আমি নামাইলাম একজন আর এখন এত মানুষ, এরা কারা, আমার ভয় লাগলো, কলিজায় পানি নাই, পানি নাই, পানি নাই, ভয় অস্থির, তবু সাহস করে আগাইতেছি, আর দেখতেছি কাণ্ড, সামনে পিছনে ডানে বামে অসংখ্য মানুষ পাহারা দিয়া দিয়া, যেন একজন রাষ্ট্রপতি অথবা মিনিস্টার যাইতেছে, তার রাস্তা দেখায়া দেখায়া তারা নিতেছে, আর কিছু প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি প্রশ্নের জবাব দিতেছেন, কিছু প্রশ্ন করতেছে আর তিনি জবাব দিতেছেন, এইভাবে যাইতেছে, সামনের দিকে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। ওই অবস্থায় মাঝি বলতেছে, বাড়ি পর্যন্ত পৌঁছে আল্লাহর ওলি যেই মাত্র করে ঢুকবেন, তখনই দেখি আর কোনো মানুষজন কাউকে দেখা যায় না, সমস্ত মানুষগুলি অদৃশ্য হয়ে গেল। আল্লাহর ওলি ঘরে ঢুইকা যেই দরজা লাগাইতে চাবেন, এমনি আমি সামনে দেয়া হাজির, হুজুর আমাকে দেখে বলতেছেন, বেটা তুই, হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি, কেন নামছেন এটা দেখার জন্য, হুজুর বলেন তুই কিছু দেখছো নাকি, কয় হুজুর আমি যে কি দেখলাম, কলিজায় পানি নাই, পানি থাকবার কথা, হ্যাঁ আরো রাতের বেলা,
হুজুর বলতেছেন, বাবা তোর পায়ে ধরি তুই কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, বলবি না, বলবি না, কারণ আল্লাহর ওলিরা ওদের নিজেদের কারামত কারো কাছে নিজে বলতেন না, কেউ যদি দেখেও তার নিষেধ করতেন, এটা হক্কানি আল্লাহওয়ালা চিনার লক্ষণ আর আলামত। ভণ্ড যদি হয়, যদি হয় একটু বলে দশ গুণ, ঠিক না? এটা হলো বেজাল্লা, বেজাল্লা চিনবার আলামত। বেজাল্লা, বেজাল্লারা কেরামত মানুষ দিয়ে নিজে বানায়, আর মূল কারামত আল্লাহ দেখায়, সেটা আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নয়। ওলি আল্লাহদের কারামত, এটা হক, কারামতুল আউলিয়াই হাক্কুন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলি আল্লাহদের কারামত হক, কারণ এটা তাদের নিজের ক্ষমতা না, ক্ষমতা কার হাতে? জোরে বলেন, নবীদের মুজিজা, নবীদের কোনো যোগ্যতা না, এটা আল্লাহর হাতে, ঠিক কি না? আল্লাহ যখন চায় তখন দেখায়, ওলিদের কারামতকেও আল্লাহ যখন চায় তখন দেখায়। এজন্য হক্কানি ওলি আল্লাহ যারা, এরা নিজেদের কারামত কারো কাছে বড়াই করে, বাহাদুরি করে বলতেন না, আর যদি কেউ দেখেও ফেলে তারে নিষেধ করতেন। যেমন সদস্য হুজুর তারে নিষেধ করলেন, বাবা আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না, আমার ইন্তেকালের পর বলার অনুমতি আছে। যেমনটা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, ইনার জীবনে এমন একটা ঘটনা আছে। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, নাম শুনছেন তো? সদস্য হুজুরের উস্তাদ, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলীর উস্তাদ, দারুল দেওবন্দের সূর্য সন্তান, যে মাদানী আলীহি রহমা আমাদের সিলেটের মানুষকে খুব ভালোবাসতেন। রমজান মাস ইনি সিলেট কাটাইতেন, এতেকাফ করতেন সিলেট, আবার রোজার ঈদটা তিনি আমাদের গ্রামের মানুষের সাথে ইয়া করতেন। কুতবুল আলম শহীদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যিনি 18 বৎসর মায়ার নবীর রওজা শরীফের কাছে বইসে হাদিস পড়াইছেন, আল্লাহর নবীর শোনায়া শোনায়া 18 বৎসর হাদিস পড়াইছেন। ওনাকে একজন মানুষ, সাধারণ মানুষ, কোনো মজলিসে দেখলেই দূর থেকে বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব, বলে দিব। আর এই আওয়াজটা যেই মাদানী রহমতুল্লাহ আলের কানে আসতো, ইনি চমকে যাইতেন। কে কইতেছে? কইয়া দিমু, কইয়া দিমু, কইয়া দিমু, বাংলা বুঝেন তো? কইয়া দিমু মানে কি? কইয়া বইলা দিমু। হে মাদানীকে দেখলেই কইতো, কইয়া দিমু, কইয়া দিমু। মাদানী সমস্ত মানুষকে এইভাবে ধাক্কা দিয়ে সরাইয়া, সামনে যারা উলামা একরাম থাকতেন সব প্রেমনে ধাক্কা দিয়ে সরাইতেন, সরাই দৌড় দিয়ে তার কাছে আসতেন, আই সেই বুকে বুকে বুক লাগাইয়া চাপড়াইয়া ধরতেন আর বলতেন, না ভাই বইল না। যেরকম সুবহানাল্লাহ, বুকে বুক লাগাইতেন, কপালে চুমু খাইতেন আর বলতেন, বইল না, বইল না, বইল না। একবার দুইবার না, হে যেখানেই মাদানী রহমতুল্লাহ আলাইহি আসবেন খবর পাইতো, উনি এখানেই যে হাজির হইতেন, হাজির হইয়া একটু দূরে থেকেই আওয়াজ দিতেন, কইয়া দিমু। আর যেই কথার কইয়া দিমু, মাদানী সব মানুষ সরাইয়া দৌড় দিয়া ওর বুকে জড়াইয়া ধরতেন। মানুষজন তারে জিজ্ঞেস করতো, কি রে ভাই তুমি কি কইয়ে দিবা? কইতাম না। মানুষে যখন জিজ্ঞেস করতো তুমি কি কইয়ে দিবা, কইমু না, কইমু না। আরে আরে ভাই কি হইছে কও না, তুমি খুব কইয়া দিমু, মদনী দৌড় দিয়ে আইসে তোমার বুকে জড়াই দেন, আমরা তোমার জিজ্ঞেস করি কি কইবা, তুমি খুব কইমু না। ঘটনাটা কি? কইমু না, শেষ। তো কবে কইবা? কয় সময় আসলে কইব। ওই মদনী রহমতুল্লাহ গেলের ইন্তেকালের পর মানুষজন তারে জিজ্ঞেস করছে, এখন কইবা? কয় হ্যাঁ এখন কইমু। কয় আমি গঙ্গু এক মদনী আলিহি রহমা গাঙ্গুতে, গঙ্গুতে, ভারতের গঙ্গুতে একটা ঘরে তিনি বিশ্রাম নিতেছিলেন, আমি শেষ সাথে ওই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এই ঘরে একটা জিকিরের আওয়াজ শুনলাম, আমি ঘরে তাকাইলাম, ঘরে কে আমি জানি না, কিন্তু বুঝতেছি ঘরে কেউ জিকির করতেছে শেষ সাথে। তখন আমি ওই ঘরের দিকে তাকায়া দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে ঘরের দরজা জানালাও জিকির করতেছে, এমনকি ঘরের দেয়াল, এই যে দাফনা আছে এগুলো তো তো পাকা, ওই সময় তো পাকা ছিল না, কাঁচা দেয়ালগুলিও লাফাইতেছে জিকিরের তালে তালে। তো আমি তখন বাহিরে দাঁড়াইছিলাম যে কে ভিতরে এইভাবে জিকির করে, যার জিকিরের সাথে দরজা জানালাও জিকির করতেছে তার একটু দেখা দরকার। আমি একটু বাহিরে দাঁড়াই অপেক্ষা করতেছি, দেখি কে বের হয়, হঠাৎ করে দেখি জিকিরও শেষ, আর বের হয়েছেন তিনি আর কেউ নন, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলিহি রহমা। যেই উনি আমাকে দেখছেন আমার এ জড়ায় ধরছেন, কিরে ভাই তুমি কিছু দেখছো? কয় দেখছি হুজুর। তখনই আমার বুক জড়ে বলছে, সাবধান, তুমি কারো কাছে কইও না, আমার জীবদ্দশায় তুমি এগুলো কারো কাছে কইও না।
এই জন্য হুজুরের যে উদ্দেশ্যে আমি বলি নাই। তো মানুষজন জিজ্ঞাসা, তুমি হুজুরের কোনো মজলিসে দেখলে দূর থেকে কয়ে দিমু এইভাবে ইরম করছো কেন, কইরম করবো না তো কি? এরপরে আমি হুজুরে এত বক্ত হয়ে গেছি, আমি হুজুরে না দেখলে আমার কলিজা ফেটে যায়, যখন শুনি যে হুজুর অমুক জায়গা আসছেন, এখন হুজুরের সাথে মুসাফা করমো, বুক মিলাইমু কেমন কইরা। তোমরা উলামা একরাম হুজুরকে লইয়া এমনভাবে ভিড় দিয়া রাখো, আমরা সাধারণ মানুষ ভিতরে যাওয়ার সুযোগ আছে? আমরা দাঁড়া গেলে আমাদেরকে ফাত্তাই দেও না, তোমরা লাঠি দিয়ে বাড়ি মারো, তোমরা হাত দিয়ে ঘুষি মারো, এই অবস্থায় আমি হুজুরের সাথে বুক মিলাইমু কেমনে? এজন্য বুদ্ধি বের করছি, আমার যাওয়া লাগবে না, হুজুর আসবে। আমি যাব কেন? হুজুর আসবে, এজন্য আমি যেই মাত্র কইতাম কইয়া দিমু, তখন এদিকে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়, হুজুর আপ তোমরা সবরে সরাইয়া আমার সাথে এসে বুক মিলান। তো সদস্যা হুজুর রহিমাহুল্লাহ ইনিও বলতেন যে বাবা কইও না। কি ঘটনা? ঘটনা হলো আমি নৌকায় থাকতি এই এলাকার জিন্নাতের সর্দার, আমার কানে কানে সালাম দিয়া কয়, হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের অনেক সমস্যা আমাদের নিজেদের ভিতরে, সবাই আমরা একমত হইছি আপনি যা সমাধান দিবেন, যা রায় দিবেন সবাই মেনে নিবে, আমরা এক বাক্যে আপনাকে মানলাম। হুজুর দয়া করে যদি একটু নামতেন, আমাদের অনেক মাসালা মাসাইলও জানার দরকার ছিল, অনেক সমস্যার সমাধানও দরকার ছিল, যদি একটু দয়া করে এখানে নামতেন, আমরা আপনাকে হাওয়ারটা পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাবো। হুজুর হয়তো হাঁটতে আপনার একটু কষ্ট হবে, বাকি এটুকু সময়ের ভিতরে আমাদের যা জানার ছিল আমরা জেনে নেব, আর কোনো চিন্তা নাই, রাস্তাঘাট এত অন্ধকার এটাও আপনার চিনা লাগবে না, আমরাই আপনার এ বাড়ি পর্যন্ত পৌঁছাবো। যখন জিন্নাত সর্দার আমাকে কানে কানে এই বলছে, তখনই আমি নাম্বার সিদ্ধান্ত নিছি, এজন্য এখানে নামছি। আল্লাহু আকবার, জোরে কোন। এজন্য আল্লাহর নবী বলেন, শোনো হক্কানি উলামায়ে কেরামের কদর মর্যাদা তোমরা যদি নাও বুঝো, আর যত মাখলুক রয়েছে মানুষ ছাড়া, দানব পশু পাখি গাছপালা তরুলতা, তারা সব সময় মাদ্রাসার কদর জানে, মাদ্রাসার ছাত্রদের কদর বুঝে, উলামায়ে কেরামের কদর বুঝে, বিধায় অল টাইম গাছের পাতাটাও মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে, গাছের পাতাটা পর্যন্ত মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সেখানে আপনাদের মাদ্রাসা এখানে এই জায়গার ভিতরে গড়ার পিছনে আমার ভাই রিপন মুন্সি ভাই যে সুন্দর একটা, সুমন ভাই যে একটা কথা বইলা গেলেন, হ্যাঁ শুনলাম, আমার ওই দাওয়াত দেওয়ার সময় উনি বলছেন আমার মসজিদে গিয়ে আমার দাওয়াত দিয়ে আসছেন একদম সরশরীরে হাজির হয়ে। এই হিসাবে আপনাদের খুশনসিব, খুশনসিব আপনাদের ইমানি স্পিরিট ইমানি জজবা আল্লাহর কাছে কবুল হয়েছে, আপনাদের পূর্বপুরুষদের, আপনাদের বাপ চাচাদের, আপনাদের বাপ দাদাদের তার ইমানি জজবা আল্লাহর কাছে মকবুল হয়েছে, বিধায় এই জমিনটারে আল্লাহ তার কোরআনের মার্কাজ বানাইছে। কি হলো, কেন, কি জন্য ডাক দিয়া বলেন আমার একটা সমস্যা, আমি আপনাদের উপকার করেছি এবার আমার একটু উপকার করুন, আমি নিশ্চিত আমার পরিচয় পত্রটা কবরের মধ্যেই পড়ে গেছে, যখন আমি লাশটা নুয়াইয়া কবরে রাখছিলাম ওই বাঁকা হইতে যাইয়া আমার বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা কবরে পড়ে গেছে, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও আমি মাতার পাশ দিয়া একটা ছোট্ট গর্ত করে হাতটা ঢুকাইয়া পরিচয় পত্রটা নিয়ে আসব, যদি আপনারা আমাকে একটু অনুমতি দেন, যদি আপনারা আমাকে অনুমতি দেন। মানুষেরা কয়, কোনো অসুবিধা নাই হুজুর, এত বড় উপকার আপনি আমাদের করলেন, আমাদের কারণে আপনার ক্ষতি হবে এটা আমরা চাই না, আপনি যা মন চায় যেদিকে মন চায় গর্ত খনন করেন, গর্ত খনন করে আপনার পরিচয় পত্র যেভাবে নিতে চান নিয়ে নেন। মাতার পাশ দিয়ে আল্লাহর বান্দা তিনি গর্ত খনন করলেন, আল্লাহু আকবার, গর্ত খনন করে করে যেই মাত্র কবরের পর্যন্ত তিনি পৌঁছলেন, তাকায় দেখেন পোড়া কবরটা নূরের আলোয় চমকাইতেছে, এ কোনো জ্যান্ত নেল নয়, গোটা এলাকাটা একদম নূরের আলোতে চমকায় উঠল, কবরের ওই সুরঙ্গ দিয়া আলো বাগিরে বেরিয়ে আসল, গোটা এলাকা চমকাইতে লাগলো, আর মাতার পাশেই তার আইডি কার্ড পরিচয় পত্রটাও পরিষ্কার দেখা যাইতে লাগলো। আল্লাহর বান্দা পরিচয় পত্রটা টান দিয়ে তিনি উঠাইলেন, আর দেখতে পেলেন কবরের ভিতর থেকে এমন গ্রান, এমন এক সুগ্রান, এমন এক সুগ্রান যা দুনিয়ার কোনো আতরের গ্রান নয়, আতরের গ্রান নয়, এই গ্রানই মনে হয় দুনিয়ার নয় জান্নাতি গ্রান। সাথে সাথে এলাকার ভিতরে হইচই পড়ে গেল,
মানুষজন জমা হয়ে গেল, শহর থেকেও মানুষজন আসা শুরু করলো। হাকিবুল ইসলাম কারী তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা দারুল উলুম দেওবন্দের অফিসেই বসা, ওই অবস্থায় আমাদের কাছে খবরটা আসলো। আমি নিজে বের হয়ে গেলাম দেখার জন্য, আমি নিজে গেলাম সেখানে, গেলাম তো গেলাম, দূর থেকেই তাকায় দেখতে পেলাম কবর শুধু নয়, কবরের গোটা এলাকাটা নূরের আলোতে চমকাইতেছে। আমি এখান থেকে বুঝে গেছি এটা দুনিয়ার কোন আলো নয়, এটা মোমবাতি নয়, এটা কারেন্টের কোন আলো নয়, এটা কেরোসিনের কোন আলো নয়, এটা জান্নাতি আলো, জান্নাতি আলো। যত পাশে যাইতে লাগলাম জান্নাতি গ্রান নাকের ভিতরে লাগতে লাগলো, জান্নাতি গ্রান, জান্নাতি আলো। যত আগাইতে লাগলাম ততই নাকে আর কানে বাজতে লাগলো, চোখ দিয়া দেখতেছি, নাক দিয়া শুনতেছি, সামনের দিকে আগাইতেছি। আমার ইচ্ছা হলো আমি নিজের চোখে যায়া কবরের দিকে তাকাবো। তিনি নিজে গেলেন, যায়া আল্লাহর ওলি বলেন, আমি কবরের ওই গর্তটা দিয়া তাকাইলাম, তাকাইও আমি দেখতে পেলাম পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। বুঝ হয়ে গেছে এটা জান্নাতি মানুষের কবর, যারে রাখা হয়েছে ইনি জান্নাতি। কি ছিল তার নেক আমল? সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মানুষ চর এলাকায় মাত্র যায় বসবাস শুরু করেছে। চলে গেলাম তার বাড়িতে খবর নেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য চলে গেলাম। তার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা বলো না বলো না, কি তোমার আব্বার নেক আমল ছিল? আমার ইয়াকিন হয়ে গেছে গো মা, তোমার আব্বা কবরে যাইতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হয় নাই। কি এমন নেক আমল, কি এমন নেক আমল ছিল তোমার বাবার, একটু বলো না বলো না। মেয়েটা তখন ডাক দিয়া বলতেছে, উস্তাদজি আমার আব্বার তেমন কোনো নেক আমল মনে পড়ে না, নজরও পড়ে না। আব্বা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আর অতিরিক্ত আমল যা মনে পড়ে সকাল সন্ধ্যা আব্বা, ওই যে তাকের উপরে মালিকের কালাম, এই কোরআনুল করিমটা হলো আমার আব্বার কোরআন। প্রতিদিন সকাল সন্ধ্যা আব্বা কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু বড় কষ্টের খবর, আমার আব্বা কোরআন তেলাওয়াত জানতেন না, তিনি কোরআন পড়া জানতেন না। প্রতিদিন তিনি বের করতেন কোরআন, কোরআনের পৃষ্ঠাটা উল্টাইতেন উল্টাইতেন, আর পৃষ্ঠার নিচ দিয়া আঙ্গুল ঘুরাইয়া কাঁদতেন, চোখের পানি ঝরে ঝরে কাঁদতেন আর আঙ্গুল ঘুরাইতেন প্রতি লাইনের নিচে নিচে। এইভাবে আঙ্গুলটা ঘুরাইতেন আর বলতেন, মালিক তোমার এই কালামের এই আয়াতে তুমি কি বলছো আমি জানি না, কারণ আমি মূর্খ, আমি পড়া জানি না, অর্থ জানি না, কিন্তু আমি একশো বিশ্বাস করি মালিক, তুমি এই আয়াতে যা বলছো আমি সব বিশ্বাস করলাম। দুই নম্বর আয়াতের নিচ দিয়েও আঙ্গুল কুরানার বলেন, মালিক এই আয়াত তুমি যা বলছো আমি সব বিশ্বাস করে নিলাম। এইভাবে প্রতিটা আয়াতের নিচ দিয়ে আব্বা আঙ্গুল ঘুরাইতেন, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ত, চোখ থেকে টপ টপ করে কোরআনের পৃষ্ঠায় পানি পড়ত। এই আমার আব্বার আমল জানি, আর বেশি জানি না। হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব বলেন, আমি সাথে সাথে টান দিয়ে কোরআনখানা হাতে নিলাম, দেখি কোরআনখানা অনেক পুরাতন। কোরআনখানা আমি খুললাম, কইলা বের করলাম, বের করে দেখি আল্লাহু আকবার, পবিত্র কোরআনের প্রতি লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো আছে, আর প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় চোখের পানির ফুটার দাগ এখনো কোরআনে আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ যাহা গাইরে খোদা ইয়ার নাদারিন,
জুজিয়া দেখো দাহি চেদি গোর কার নাদার, জুজিয়া দেখো দাহি চেদি গোর কার নাদার। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, যেই কোরআন যেই কোরআন যেই কোরআন আমার ঘরে রহমত আনে, যেই মহিলা ঘরে কোরআন তেলাওয়াত করে, এই ঘরে কোরআনের তেলাওয়াতের খাতিরে রহমত নেমে আসে। একসময় মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল ছিল, ফজরের পরে বের হলে পরে ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর গ্রামে গঞ্জে তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না, শহরে বন্দরে শোনা তো যায় না, বরং শহরে বন্দরে গানের আওয়াজ ফজরের পরে শোনা যায়, কিন্তু মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। যার কারণে আজকে আমাদের ঘর রহমত থেকে বঞ্চিত, মুসলমানের ঘরেও রহমত নাই, ঘরের ভিতরে অশান্তি, বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। হুজুর পানি পড়া দেন, পানি পড়া দেন, হুজুর পানি পড়া দেন, তাবিজ পড়া দেন, হুজুর পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, এই তাবিজ পড়া পানি পড়া কাম হয় না। এরপরে হুজুরকে গালাগালি, হুজুররা আজকালের হুজুররাও ভালো না, হুজুরদের পানি পড়ায় কোনো কাম হয় না, তাবিজ পড়ায় কোনো কাম হয় না। আগের যুগে হুজুররা পানি পড়া দিলে ডাইরেক্ট অ্যাকশন ছিল, এখন কি যে হলো কিছুই তো হয় না। আমি বলি মা গো শোনো, এটা হুজুরের দোষ না, হুজুরের দোষ না, আগের যুগের হুজুররা যেই কোরআন পইরা ফু দিত, এখনের আলেমরাও এই কোরআন পইরেই ফু দেয়। আগের যুগের কোরআন তোমার ঘরে গিয়ে ঢুকবার দরজা পাইত, কারণ ওই সময় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয়, রহমতের দরজা খোলা, আর আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না, কিনা জোরে কর। বর্তমান জমানার মুসলমানের ঘরগুলি রহমতের দরওয়াজা বন্ধ হয়ে আসি। আজকে মুসলমানের ঘরে স্টার জলসা চলে, মুসলমানের ঘরে খেলাধুলার আয়োজন চলে, মুসলমানের ঘরে ইন্ডিয়ান নাটক সিনেমা চলে, কিন্তু দিন কি দিন, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়, তেলাওয়াত হয় না, ঠিক না? মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না। টেলিভিশনের পর্দা আছে, টেলিভিশনের কভার পাওয়া যায়, অথচ আল্লাহর কালাম কোরআনের বস্তু নিয়ে পাওয়া যায় না। আল্লাহর কোরআনের উপর দুলাবালি পড়তেছে, অবহেলায় কোরআন পড়ে আছে আমার ঘরে, টেলিভিশনের যত্ন আছে, কোরআনের যত্ন নাই। আগের যুগে কোরআন তেলাওয়াত হইতো সকাল সন্ধ্যা, এখন হয় না মাসকে মাস। এজন্য এখনের যুগে মুসলমানের ঘরের রহমতের দরজা বন্ধ, গান বাজনা হয় প্রতিদিন, গজবের দরজা খোলা। আমার টেলিভিশন প্রতিদিন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রতিদিন চলে না। টেলিভিশন প্রতিদিন অন হয়, কোরআন কোনোদিন ওপেন হয় না। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুর পানি পড়া দেয় ঠিক, তাবিজ পড়া দেয় ঠিক, যায় আপনার ঘরে ঢুকার জন্য, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আল্লাহর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, এজন্যই তো হয় না। নতুবা কোরআনের অ্যাকশন আসেনি না নাই। পখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন, একবার এক নাস্তিক ট্রেনের মধ্যে হুজুরে পায়া কয় কি শুনবেন, কয় হুজুর এই সাধারণ মানুষ আর কত দোকা দিয়ে আপনারা চলবেন, নাউজুবিল্লাহ। আস্তে কম নাস্তিকগুলির কত তো এইটাই পেরে, কয় সাধারণ মানুষ আর কত বোকা বানাইবেন। হুজুর কয় কী বোকা বানাইলাম, কয় এই যে মানুষ আয় হুজুর একটু পানি ফরা দেন, একটু ফু দেন, একটু তাবিজ দেন, আর আপনারাও কি পড়েন না পড়েন, একটু ফু দিয়ে দিলেন, এই একটা বাতাস দিলেন, এই বাতাসে কি হইল, ঔষধ খাইয়ে আমাদের কাম হয় না, আর আপনাদের বাতাসে কাম হইল, বুঝছেন কি কর, কই অ্যান্টিবায়োটিক খায় তাও কাজ হয় না, আর আপনারা ফু দিয়ে আর কত বোকা বানাইবেন মানুষ। হুজুর বলতেছে আমাদের ফুতে কি কাম হয় তুমি বুঝো না, কয় না এটা বোঝার দরকার নাই, এটা হয় না, কিছু হয় না, এটা আপনাদের একটা দোকাবাজি পাউতাবাজি। হুজুর বলতেছেন শুনেন, হুজুর কি বলতেছে, হুজুর বলতেছে শোনো, এই ফু আর বাতাসে যে কি হয় এটা তুমি বুঝো না, কয় না বুঝি না, তো তোমারে বুঝাই, কয় বুঝান। হুজুরে কয় তুমি বুঝতা যদি তুমি বৈদ্য বাপের সন্তান হইতা, হয়েছে নি কাম, জাকাত গেছে তো, একবারে জাকাত লাগাই বলছেন একদম জায়গা মতো, তুমি বুঝতা যদি বৈধ বাপের সন্তান হইতা, তুমি তো অবৈধ বাপের সন্তান, তুমি তো অবৈধ,
যেই খালি উনি বলছে তুমি অবৈধ সন্তান, এমনি হের চেহারা লাল হয়ে গেছে, শরীর ফুলে গেছে। এত বড় কথা আমারে মোল্লা মুন্সি, মৌলবীরা টাইম আছে, হে হাত পা গরম হয়ে গেছে, ধরে ফেলবে হুজুরকে, মানুষজন এ থামাইতেছে, কী হয়েছে ভাই, কী হয়েছে, আর কী হয়েছে কয় না মুন্সি, আমারে কী কয় শুনো। হুজুর কী কইছেন? হুজুর কয় আমি বেশি কিছু কই না, আমি শুধু কইছি হে অবৈধ, হে অবৈধ, এ বৈধ সন্তান না, সাধারণ মানুষ হোক হুজুর, গালিটা একটু বেশি হয়ে গেছে। এটা আপনারা উলামাই কেরাম, আপনাদের জবানে এটা হয় না। হুজুরকে আমি তো গালি দেই নাই তারে, আমি তারে বুঝাইছি, জবাব দিছি, জবাব সে যা বুঝতে চাইছে তা বুঝাইছি। হুজুর মানুষকে কি বুঝে বুঝতে চাইছে আর আপনি কি বুঝাইছেন? ক অ বুঝতে চাইছে, ফুতে নাকি কিছুই হয় না, ওর অ্যান্টিবায়োটিকও নাকি এর ঘুমায় না, এই জন্য আমরা যে ফু ফাঁ দেই এগুলা বাউতাবাজি দোকা, এইটা বুঝে না, তারে একটু বুঝাইলাম। কই কেমনে বুঝাইছেন? কই দেখেন আমি তার একটা ফু দিছি, গালি দিছি, গালি মানে একটা ফু, গালি মানে একটা বাতাস, ঠিক না? আমি কি তারা মারছি? আমি কি তার গায়ে হাত তুলছি? কই না, হাত তো তুলেন নাই, মারিও নাই, হাতও তুলি নাই, একটা বাতাস ছাড়ছি, তাও একটা গালির বাতাস, একটা নাপাক বাতাস। আর এতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসের মধ্যে যদি এতটা আসর থাকে যে তার বডি ফুলাইয়া দেয়, চেহারা লাল বানাইয়া দেয়, আল্লাহর কোরআন পাক, কোরআন পড়িয়া বাতাস ছাড়লে যে আসর হয় এটা বুঝাইলাম। আমার কথা বুঝছেন আপনারা? হ্যাঁ, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এখন দুনিয়ায় নাই, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। আসরের সময় সিলেটের মানুষে উনাকে দেখছে সিলেট, মাগরিবের সময় ময়মনসিংহের মানুষ দেখে উনি ময়মনসিংহ। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স। কই না, এটা আল্লাহর এয়ারলাইন্স, জিন্নাত ওনার তাবে ছিল, জিনরা ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। এত বড় বুজুর্গ ছিলেন, জিন্নাতদের অত্র এলাকার বিচারক ছিলেন। তো শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন, শনি মঙ্গলবারে পানি ফোড়া দিতেন, পানি ফোড়া, আপনারা পানি ফোড়া বুঝেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ শনি মঙ্গলবারে পানি ফোড়া নেওয়ার জন্য গহরপুর আসতো সিলেট, আর মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর। তো হুজুর ব্যস্ত মানুষ কোন দিক থেকে কোন দিকে যান, এত মানুষকে ফু দিবেন, পানি ফোড়া দিবেন কেমন করে? এটারও তো একটা টাইম লাগবার তো লাগবে, হাজার হাজার মানুষ সবাইরই যদি ফু দিতে চান, ওনার তো আর অন্য কোনো কাজ করার সুযোগই থাকবে না। এজন্য উনি বলতেন কি, শোনা আমি পুকুরে, এই পুকুরে ফু দিয়া গেলাম, তোমরা পানি নিয়ে দিও। মাদ্রাসার সামনের বিশাল বড় পুকুরে উনি ফু দিয়া চলে যেতেন, আর মানুষই পুকুর থেকে এরকম বোতল বইরা বইরা পানি নিত আর কাম হয়ে যেত। এমন একজন ভক্ত হুজুরের, খুব কঠিন ভক্ত, সে এরকম কাচের একটা জগ নিয়া, জগের মধ্যে পানি লইয়া হুজুরের কাছে আসছে, লন্ডনী মানুষ, হুজুর লন্ডন গেলে তার বাসায় থাকে, আর সে দেশে আসছে, আয়সা কয় হজরত আমার এই জগে, এই কাচের জগে আপনি ফু দেন। হুজুর বলতেছে কেন? আমি তো পুকুরে ফু দিলাম। কয় পুকুরে ফু দিছেন হজরত, ভালো কথা, কিন্তু আমার ইয়েকিন কম হয়, এত বড় পুকুর আপনি এদিকে ফু দিলেন, ওই ফু ওদিকে যাবে কেমন করে? ফু দিছেন আপনি এখানে, এই ফু ওদিকে কেমনে যাবে? হুজুর বলতেছে তুমি বুঝো না কেমনে যায়। কয় না আমার ইয়েকিন হয় না হুজুর, আমি আল্লাহর দোহাই, আপনি আমার এই খাস আমার এই জগটার মধ্যে একটা ফু দেন, এই পানি পড়াটা আমি লন্ডন নিব। হুজুর কয় আচ্ছা ঠিক আছে, তোমার ইয়েকিন হয় না, ইয়েকিন হবে এখন, তুমি জগটা ভালো করে ধরো, জগটা ভালো করে ধরো, আমি তোমার জগে ফু দিচ্ছি, আর আমার ফু পুকুরের এক কোনার ফু আর এক কোনায় কেমনে যায় এখন বুঝে আসবে। কাচের জগটা এইভাবে ধরে রাখছে উনি, আমাদের উস্তাদগণ পাশে দাঁড়ানো যারা নিজের চোখে দেখছেন, আল্লাহর ওলি বের হয়ে যাবেন আর বলতেছেন জগ ধরছো? কয় ধরছি তো হুজুর। কয় ভালো করে ধরো। কয় হুজুর দুই হাত দিয়ে ধরছি। তো হুজুরে যাইয়েই বলেন ঠিক আছে, একটা ফু দিছেন, ফু দেওয়ার সাথে সাথে এই কাচের জগ ঠাস ঠাস করে ফেটে গেল আর পানিগুলা মাটিতে পড়ে গেল। কাচের জগ টাস টাস করে ভাঙিয়ে চুরে একবারে চুরমার। হুজুর বলতেছেন পানি কই? কো হুজুর মাপ চাই, আমার বিয়াদবি হয়ে গেছে, আমি বুঝি নাই হুজুর। এখন বুঝেছে তো? হ্যাঁ, এজন্য মনে রাখবেন ওলামায়ে কেরাম আল্লাহর কালাম পড়েই আপনার পানি ফোড়া দেয়, তাবিজ ফোড়া দেয়, আপনার ফু দেয়। যদি কাজ না হয় এটা আলেমের দোষ নয়, কোরআনের কোনো সমস্যা নয়, সমস্যা যে ঘরে যাওয়ার কথা এই ঘরের। সবাই জি কন্যা, আমার কথা একমত না আপনারা? এটা তো আমাদের নিজের চোখে দেখা,
বলুন এই পরিবর্তন আজ সমাজে হয়েছে কিনা? এক জমানায় কোরআন তেলাওয়াত ফজরে পড়ে ঘরে ঘরে শোনা যাইতো কি যাইতো না? মুরব্বীদের তেলাওয়াত গানে ভাসত। আর এখন মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের পরে যদি যাওয়া হয় কোনো গ্রামের ভিতর দিয়া, মনে হয় সব মানুষ মনে মরেই গেছে। রাতের বেলাও চোর চুরি করাটা এত কঠিন, এত সহজ না, ফজরে পরে চুরি করা যত সহজ হবে। এর মাঝে তো এখন বিশ্বকাপ, কি কাপ চলছে, রাত 3টা পর্যন্ত ফোলা মানুষ সজাগ। বাপ রে বাপ, গত রাত ঘুমাইতে পারছেন আপনারা? কিন্তু আমরা শহরের মানুষের ঘুম বিনাশ, বম আর বম। এই পোলা যারা 3টা সাড়ে 3টা পর্যন্ত খেলা দেখলো, হে তাজ্জুদ পড়ছে না? ফজরই কইতে পারে নাই, ফজরই তো কইতে পারে নাই। যার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি, ঘরে অশান্তি, দেশে অশান্তি, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে বেমিল, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কম, সব কিছুর মূল হলো রহমত নাই, ঠিক কি না? কেন নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ পাক বলে, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া রহমত। এজন্য যেই সমাজে মাদ্রাসার কত, ওই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত, এই সমাজের মানুষের উপরে রহমত। আজকে কোরআনের খাতিরে গাছ থেকে ফুল হয় ফল হয়, কোরআনের খাতিরে, কোরআনের তালিমের খাতিরে এখনো আপনারা এইভাবে ওয়াজের মাহফিলে আসেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেন, আল্লাহর কোরআনের কথাগুলি শুনেন, মাদ্রাসায় ছাত্রগুলি দেন, নিজের সন্তানকে পড়ান, নিজের নাতিনসাকে আল্লাহর কালাম শিখান। এখনো সমাজে এই চিত্র আসে বিদায়, সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, এখনো গাছ থেকে ফুল হয় ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো নদী থেকে মাছ পাওয়া যায়। আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিয়া রহমত দিয়া ভরপুর করে রাখছেন, এখনো সমাজে কোরআনের আওয়াজ চালু আছে বিদায়। নবী বলেন, এই কথাটা যদি তোমরা না বোঝো উম্মতের দল, আসমান জমিনে আর যত প্রাণীরা আছে তারা কিন্তু সবাই ঠিকই বুঝে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক তোমরা দেখো, ওই যে দেখো জঙ্গলের বাঘ, ওই যে দেখো জঙ্গলের ভাল্লুক, ওই যে দেখো গর্তের পিপিলিকা আর সাপ, পানির নিচের মাছ, এমনকি গাছের পাতাটা পর্যন্ত। এই কথা ভালো করে বুঝে, ভালো করে বুঝে, কাদের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখল। এজন্য নবী বলে, পানির নিচের মাছও সর্বদা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘও আল্লাহর কাছে দোয়া করে। মালিক, সমাজে উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি কবুল করে নাও, আল্লাহ প্রতিটা সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ এই মাদ্রাসার খাতিরে আমি জঙ্গলের বাঘ এখনো বেঁচে আছি, এই তালেবে এলিম ছোট্ট ছোট্ট ছাত্রদের খাতিরে আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, আমি সাপ এখনো বেঁচে আছি, পানির নিচের মাছ আল্লাহর কাছে এই দোয়া করে। মায়ার নবী বলেন, উম্মত, এই সত্য কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের শত মাখলুক তারা ঠিকই বুঝে। যুরাকুন সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরামকে মানুষেরা মহব্বত করে, জিন্নাতেরাও মহব্বত করে, বাগবাল্লুকেরাও শ্রদ্ধা করে। উলামায়ে কেরাম যাদের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখল, যেই কোরআনের খাতিরে আল্লাহ জগৎ এখনো বাঁচায় রাখল, ওদেরকে দেখলে পরে বাঘ বাল্লুক শ্রদ্ধা করে। মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহি আলাইহিকে বাদশা আকবর জেলখানায় ছেড়ে দিল, আর ওই জেলখানার ভিতরে বাঘ ছেড়ে দিল। উদ্দেশ্য হলো ওই রয়্যাল বেঙ্গল টাইগার মুজাদ্দিদ আলফি সানিকে কামড়ায় কামড়ায় খাবে, কলিজা খাবে, রক্ত খাবে, মাংস খাবে। বাদশা আকবর সে তাকায় তাকায় দেখবে, একটু পরে বাদশা তাকায় দেখে
এত বড় বিশাল বাঘ, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খায় রক্ত খায়, সেই বাঘ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া নিজের জিব্বাটা বের কইরা ওনার পায়ের তালা চাটতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে, পায়ের ধুলাবালিগুলি চাটতেছে, পায়ের ধুলাবালিগুলি চাটতেছে। হায় 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 হায়, বাদশাহ আকবর বলে যারে খাওয়ার জন্য দিলাম, বাঘ তার কাছে যা সারেন্ডার করলো, যেন বাঘ তার বহু আগ থেকে চিনে, বহু আগ থেকে যেন তারে চিনে, তাও শুধু না, খেদমত শুরু করে দিছে, পায়ের তালার ধুলাবালি চাটতেছে, পায়ের তালার ধুলাবালি চাটতেছে, ধুলাবালি চাটতেছে। পায়রা বন্ধুরা, আমাদের সিলেটের আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, রশিদপুরের শেখ সাহেব হুজুর তাকে বলা হয়, আমাদের উস্তাদদের মুখে শুনেছি, রশিদপুর চৌমুহনা শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে একটা চৌমুহনি আছে, এই জায়গাটা ভিতরে একটা বাঘ বাগান থেকে এসে বসা, মানুষজন বাজারে যেতে পারে না, কেউ বাজারে যেতে পারে না, বাঘটা রাস্তার মধ্যে বসে রয়েছে, কেউ যেতে পারে না, দূরে সবাই দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি বাজারে যাবেন, মানুষজন ডাক দিয়ে কয় হুজুর সামনে যায় না, বলে কেন, কয় বাঘ রাস্তায় বসে আছে। আল্লাহর ওলি তিনি আস্তে করে সামনে আগাইলেন, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাগ্রাদ খলিফা, আর সামনের দিকে আগান, মানুষজন দুহাই দেয়, হুজুর যায় না যায় না, হুজুর আপনি যায় না, হুজুর আপনি যায় না, কিন্তু হাজারো মানুষ দেখতেছে। আল্লাহর ওলি ওই বাঘের কাছে গেলেন, যাইয়া তিনি বাঘের কাছে যাইয়া বাঘের শরীরের সাথে নিজের শরীর লাগায় বসলেন, বাঘটা তখনও কোনো হামলা করে না, বরং আল্লাহর ওলির দিকে তাকাইয়া লেজ নাড়া শুরু করছে। লেজ নাড়ে আর বোঝায়, হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি, আপনার সিনার মধ্যে আমার মাওলার কালা, আপনার সিনার ভিতরে আমার মালিকের কালাম, আল্লাহ আপনার খাতিরে আমারে বাঁচায় রাখছে, আল্লাহ আপনার খাতিরে জমিন টিকায় রাখছে, আসমান টিকায় রাখলো, হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহর ওলি পাশে যাইয়া ওই বাঘের কান ধরলেন, কান ধরিয়া বলতেছেন, তোমাকে আল্লাহ বানাইছে মানুষের খেদমত করার জন্য, আর মানুষ আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, রাস্তায় বৈশা মানুষকে ডিস্টার্ব দেওয়ার জন্য আল্লাহ তোমাকে বানাই নাই, তোমার থাকার জায়গা হলো জঙ্গল, তুমি তোমার জায়গায় চলে যাও, আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যাতায়াতের পথ বের করে দাও। কান ধইরা ইনি জঙ্গলের দিকে দেখাইয়া দিছেন, আর বাঘ আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেছে, হাজারো মানুষ আজও সাক্ষী হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাউফিল মা। ভাইরা বন্ধুরা, জন্য উলামায়ে কেরামকে কদর করেন, নিজের সন্তানটারে আলেম বানান। এখন এটার কদর করা দরকার আছে নি না নাই, কারা কারা কদর করতে রাজি একটু হাত উঠে আল্লাহকে দেখো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শুধু টাকা পয়সা দিয়া না, সবচেয়ে বড় কদর হলো সন্তান দাও, সন্তানকে হাফেজ বানাও। হাসরের মাঠে আল্লাহ নবীর বাপ মারে তালাশ করবেন না, হাসরের মাঠে আল্লাহ একজন হাফেজে কোরআন আর একজন আলেমের মা আর বাবাকে আল্লাহ নিজে তালাশ করবেন। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো। এতটা ইজ্জত পাবে, সম্মান পাবে একজন কোরআনওয়ালার বাপ মা। যদি সন্তান দেওয়ার বয়স না থাকে, আর নাতি টার্গেট করেন, টার্গেট করেন যে আমার নাতিটারে হাফেজ বানাবো, আমার নাতিটারে আমি কী বানাবো, আলেম বানাবো, এরকম নিয়ত করে নেন, পাক্কা ইরাদা করেন, আল্লাহ দুনিয়াতেও দামি বানায় দিবে আপনি দাদাকে, আখরাতেও আল্লাহ দামি বানায় দিবে, আখরাতেও আল্লাহ দামি বানায় দিবে, একজন হাফেজ একজন আলেমের উসিলায়। আর যারা তাও কোনো সুযোগ নাই, মাদ্রাসার কদর করব, ছোট্ট একটা এতিম বাচ্চার লালন পালনের পুরা ব্যবস্থা আমি নিয়ে নিব, আমার এই সুযোগ নাই একজন ছেলেকে হাফেজ বানানোর, কিন্তু আমি মাদ্রাসার একটা ছেলে হাফেজ হইতে যা খরচ লাগে আমি দিব, যদি আল্লাহ এরকম তৌফিক দেয়। এরকম দায়িত্ব নিয়ে আনেন, টাকা পয়সা থাকবে না, এই যে আমার আগে হুজুর বইলা গেলে, টাকা পয়সা থাকবে না, চলে যাবে, এগুলা চলে যাবে, কিন্তু যদি একটা ছেলের হাফেজ আমি বানিয়ে যাই, এটা আমার রয়ে যাবে।
একজন ভাই সবার আগে কোন একটু আমার কাছে কোনো কি না ওয়াদা না, যদি আপনারা দিল থেকে কিছু নগদ টাকা মাদ্রাসায় দিতে চান। কী কোন হুজুর লেখাইতাম লেখানি বাকি না নগদ? আচ্ছা ঠিক আছে, যদি আপনারা মনে করেন উঠবেন না একজন ভাই, যদি উঠেন আমি কষ্ট পাব, আর বোঝা গেল মাদ্রাসার প্রতি দরদ কম, আমি পারবো না তৌফিক নাই সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তর দিয়া দোয়া তো করতে পারবো, এটা তো পারবো না কি? একজন ভাই বলেন হুজুর আমি আমার